ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের নিয়ে বেড়াতে আসলাম ওল্ড ঢাকা বা পুরান ঢাকার বাহাদুর শাহ জাফর পার্কের সামনে এখন সকাল 6:30 খুব ভোরে বেড়াতে বেরিয়ে আসলাম তার কারণ আপনাদের নিয়ে বেড়াবো দেখব ঢাকার পুরান ঢাকার ভোর বা সকাল কেমন লাগে দেখতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে সবগুলো বাস এসে থামে ঠিকটা সামনেই পড়েছে জগন্নাথ ইউনিভার্সিটি বা জগন্নাথ কলেজ রাস্তাটি এখন বেশ ফাঁকা মনে হলেও একটু পরেই কিন্তু এটি সাংঘাতিক ব্যস্ত হয়ে পড়বে এখান থেকে সবগুলো গাড়ি যখন সদরঘাটের দিকে যাবে বা সবগুলো রিক্সা বা ঘোড়ার গাড়ি তখন এটি প্রচুর ব্যস্ত রাস্তা দেখা যাবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সামনেই দেখতে পাচ্ছি আমরা জগন্নাথ ইউনিভার্সিটি বা জগন্নাথ কলেজ আমাদের সামনেই জগন্নাথ কলেজ এবং পিছনে বাহাদুর শাহ জাফর পার্ক এই যে সকালে দেখতে পাচ্ছেন এই মর্নিং ওয়াকিংগুলো এগুলো বাহাদুর শাহ জাফর পার্কের ভিতরে স্বাভাবিকভাবেই সকালে সবাই প্রাতঃ ভ্রমণ বা মর্নিং ওয়াকিং করতে বেরিয়েছে এই মর্নিং ওয়াক পরে এই লোকগুলি কিন্তু ঢাকা শহরে ব্যস্ত শহরে বেরিয়ে পড়বে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অনেক ধন্যবাদ আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করব দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ প্রতিদিনই আমরা কোথাও না কোথাও ঢাকায় বেড়াতে যাব সঙ্গে আপনিই থাকবেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে মানুষের ভিড় বেড়ে যাবে রিক্সা চলাচল করছে ভিজে রাস্তায় একটু আগেই অবশ্য বৃষ্টি হয়েছে দর্শক তাহলে আজকে এই পর্যন্তই থাক আগামীকাল আবার নতুন কোথাও বেড়াতে যাব আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীকাল আবার দেখা হবে